আজ আমায় রেশমিও আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি যে মানুষটাকে আমি ঈশ্বরের জায়গায় রেখে দিয়েছিলাম সে শেষ বয়সে এমন আচরণ করছে না আমার জাস্ট লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে মাকে আমি ঈশ্বরের আসনে বসিয়েছি আমি কিন্তু সেই মাকেই দেখতে চাই সেটা না হয়ে যদি সেই মায়ের ভেতর থেকে এমন একজন মানুষ বেরিয়ে আসে যে মানুষটা যা অত্যন্ত লজ্জা যা অত্যন্ত ঘৃণা সেই মাকে আমি দেখতে চাই না কিন্তু একটা কথা কি জানো তো সবাই আমাকে ভুল বুঝলেও মনোজ আমি জানি তুমি আমাকে কখনো ভুল বুঝবে না তুমি আমায় বলতে না গুড্ডি গুড্ডি ভালোবাসার অধিকার সবার আছে मेरा एक ड्रीम भी है मैं पुलिस में ज्वाइन करूंगी हमेशा अपने माँ को साथ रखने के लिए माँ को सेवा करने के लिए मैं जरूर पुलिस में ज्वाइन करूंगी जय हिंद तुम्हें तो जानो बोलो আমি সারা জীবন ধরে শুধু দেশের আর তোমার সেবা করতে চেয়েছি জানো তো তুমি চলে যাওয়ার পর শুধুমাত্র পুবলু আর রেশমি এদের দুজনকে আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম কোনো কিছুই আর সম্ভব হলো না আর কেন সম্ভব হলো না কাদের জন্য সম্ভব হলো না নতুন করে কি আর তোমাকে বলতে হবে সবটাই তো তোমার জানা তাই না আমি জানি তুমি একদিন ঠিক আমার কাছে আসবে একটু বড় হও লেখাপড়া করো কিন্তু মন দিয়ে আর আজকের জন্য বেস্ট অফ লাক কোনোদিন দেখা হবে না গুড্ডি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো হবেই না অনুজকে শেষ করে দিয়েছিস এবার আমার ছেলেটাকে শেষ করে দিবি জানো আমি এখনো দেশের হয়ে কাজ করতে চাই যতদিন বাঁচবো দেশের জন্য কাজ করব দেশের হয়ে লড়ব আমার আনন্দ কেন জানো কারণ তোমার কাছে দেশের থেকে বড় আর কিচ্ছু ছিল না আমি জানি তুমি যদি আজ থাকতে তুমিও তাই করতে তবু দেখো এত কিছুর পরেও সবাই আমাকে ভুল বোঝে যে মেয়েকে এত এত বছর ধরে আঁকড়ে রাখলাম নিজের হাতে করে মানুষ করলাম সেও ভুল বুঝল তবে আমি জানি সবাই ভুল বুঝল আমার সার্জি কখনো আমাকে ভুল বুঝবে না বলো না তুমিও কি বাকি সবার মতো আমায় ভুল বুঝবে একটা কথা কি জানো তো প্রথম যখন অঙ্কুশকে দেখেছিলাম না একদম চমকে গেছিলাম আমিও কি সম্ভব হবু একই রকম এত সৌভাগ্য কি আমার আছে ইচ্ছে হলো একটু খোঁজ খবর করি পুরো বিষয়টা জানি খুব ভালো করেই আমার জানা ছিল না না এই কোইন্সিডেন্স ভাগ্য দেবী কি
কিছুতেই আমার সঙ্গে ঘটাবেন না। কিন্তু অনুজ রূপে অঙ্কুশ কোইন্সিডেন্টালি যদি আমার জীবনে এসে না থাকে তাহলে কে বা কারা এইসব কিছু করাচ্ছে সবটা জানতে হবে, জানা দরকার। এই জানো তো, জানতে পেরেছি, অনেকটাই জানতে পেরেছি, অনেক রহস্যের সমাধান করতে হবে। করে ফেলবো, খুব বেশি সময় লাগবে না আমার। কিন্তু এই রহস্যের সমাধান করতে গিয়ে কখন যে নিজের অজান্তেই অঙ্কুশকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। তুমি আমায় সবসময় বলতে না, এই পৃথিবীতে সুখী থাকার অধিকার সবার আছে। আমি জানি, মন থেকে বিশ্বাস করি, পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলেও আমার অনুজ কখনো আমাকে ভুল বুঝবে না, কোনোদিনও না। জানো, অঙ্কুশকে পাওয়া আসলে আমার কাছে তোমাকেই নবরূপে পাওয়া, অঙ্কুশকে পাপের দুনিয়া থেকে সরিয়ে আনা, সব কিছু এইসব তো তোমারই শেখানো কর্তব্য অনুজ। খাবারটা খেয়ে নি। আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি না খেলে আমি খাবো না। আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, হা করো, নিন। আসতে পারি? হ্যাঁ এসো। উবলু সকাল সকাল কোথায় বেরোলো? আমি ঠিক জানি না, আমাকে তো বলে যায়নি। কি কাণ্ড, তোমায় বলে যায়নি? আমরা যখন নতুন বিয়ে করেছিলাম আমাদের নতুন বউকে না বলে কোথাও যাওয়ার কথা আমরা কল্পনা করতে পারতাম না। ওকে, তোমার ওকে কিছু বলার আছে? দেন আমি একটা কল করে নিচ্ছি ওকে। কোনো দরকার নেই, শোনো, ইনফ্যাক্ট আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ বলো, কি বলবে? তোমার এগেনস্টে কমপ্লেন আছে। আমার স্ত্রী মানে তোমার নতুন দিদি তোমার নামে অভিযোগ করেছে। কি কমপ্লেন মানে আমি কি করেছি? তুমি নাকি কারুর কথা শুনছো না, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। আচ্ছা আমাকে একটা কথা বল, কারোর এগেনস্টে কোনো কমপ্লেন আছে তোমার? একদম না, কোনো কমপ্লেন নেই, আমি ঠিক আছি। There is something that is bothering you, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। কেউ কিছু করেছে বাড়িতে, মানে আমরা কিছু করেছি বা আমার নাতি কিছু করেছে? না না দাদু ভাই, ঋতুরাজ ঋতুরাজ তো একদমই সেরকম কিছু করেনি। মানে ঋতুরাজ ভুলে গেছে? না ঋতুরাজ কি
তোমার বউয়ের কোনো খবর তুমি রাখছো না। কিছু একটা প্রবলেম হচ্ছে যেটা তুমি জানো না। আমি জানি না, প্রবলেম তো মানে একটাই, সেটা ছাড়া গুড্ডি সোম থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।